ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। আজ সম্পূর্ণ লকডাউন, অর্থাৎ যে সাপ্তাহিক লকডাউন শুরু হয়েছে আজ দ্বিতীয় সপ্তাহ, এবং সেই সাপ্তাহিক লকডাউনের আজ তৃতীয় দিন। সুগণা, তোমার নিশ্চয়ই মনে আছে গত সপ্তাহে যে দুদিন লকডাউন ছিল একেবারে পুলিশের নজরদারি সকাল থেকে চোখে পড়ার মতো ছিল, এবং লকডাউন কিভাবে সফল হয়েছিল সেই ছবিও কিন্তু আমাদের ক্যামেরায় ধরা পড়েছিল। এবং আজ এই তৃতীয় লকডাউন, এ সপ্তাহের প্রথম লকডাউন, ঠিক কেমন রয়েছে এই মুহূর্তে শহরের বিভিন্ন রাস্তা তা আমরা জেনে নেব। আমাদের তিন প্রতিনিধি এই মুহূর্তে সরাসরি আমাদের সঙ্গে রয়েছে। আমাদের সঙ্গে রয়েছেন প্রকাশ সিনহা ইএম বাইপাসের রুবি মোড় থেকে, রয়েছে আবির দত্ত ধর্ম তলা থেকে, অন্যদিকে সুদীপ্ত আচার্য রয়েছেন শ্যামবাজার থেকে। আমি প্রথমেই চলে আসবো প্রকাশের কাছে। প্রকাশ, তুমি এম বাইপাসের রুবি মোড়ে রয়েছো, তোমার কাছে জানতে চাইবো এর আগের দুদিন যে সম্পূর্ণ লকডাউন হয়েছিল তাতে কিন্তু আমরা যেটা দেখেছিলাম যে পুলিশ ভীষণ ভাবে তৎপর ছিল, ব্যারিকেড করা হয়েছিল, এবং যে গাড়ি বাইক যাই হোক সেগুলোকে আটকানো হচ্ছিল এবং জিজ্ঞেস করা হচ্ছিল যে কি কারণে তারা রাস্তায় বেরিয়েছে। আজ ছবিটা ঠিক কেমন সকাল থেকে? তা দেখো বৃষ্টি, একই ছবি কিন্তু আজকেও আমরা দেখতে পাচ্ছি। আজকেও আমরা রুবি মোড়ে, ঠিক এই টাইমেই কিন্তু সেদিনও ছিলাম, আজকেও রয়েছি। তুমি দেখতে পাচ্ছ সামনে একজন পুলিশ কর্মী যে গাড়ি এখান থেকে আসছে, প্রত্যেকটি গাড়িকে কিন্তু দাঁড় করিয়ে তাদের জিজ্ঞেস করা হচ্ছে। বাড়ি যাচ্ছেন, গাড়ি সাইড করুন। অর্থাৎ এই গাড়িতে যিনি রয়েছেন, বসে রয়েছেন, তিনি কিন্তু যে কারণ জানিয়েছেন পুলিশকে, পুলিশ কিন্তু সন্তুষ্ট নয়, তাই জন্য গাড়ি সাইড করিয়ে করানো হচ্ছে। এবং এই গাড়ির যিনি চালক তিনি কিন্তু পরিষ্কারভাবে জানাতে পারেননি যে কেন লকডাউনের দিনে তিনি গাড়ি বার করেছেন। না, রাত্রিবেলা আমি ওইদিকে ঘুমিয়ে গেলাম, না তো আসছিলাম, তো আমি চলে গেলাম। কাগজ আছে? কিসের জন্য বেরিয়েছেন আজকে? না আজকে না, আমি কালকে ওইদিকে গেলাম। গাড়িটা সাইড করে নেমে তুমি দেখতে পাচ্ছ কাগজ নেই, পারমিশন নেই, তাও কিন্তু গাড়ি বার করা হয়েছে, তাই জন্য গাড়ি আটকানো হয়েছে এবং সাইড করা হয়েছে। আমি তোমাকে এই ছবি দেখাবো যে প্রত্যেকটি গাড়ি, সামনে দেখতে পাচ্ছ একটি বাইক দাঁড় করানো হয়েছে, যে গাড়ি এইখান থেকে রুবি ক্রসিং থেকে ক্রস করছে প্রত্যেকটি গাড়িকে কিন্তু দাঁড় করানো হচ্ছে, এবং পারমিশন রয়েছে কিনা সেটা কিন্তু দেখা হচ্ছে, এবং সেই কাগজ দেখেই কিন্তু গাড়ি এখান থেকে যাওয়ার পারমিশন দেওয়া হচ্ছে। একেবারে প্রকাশ, তুমি আমাদের সঙ্গে থাকো। এবার সরাসরি চলে যাব ধর্মতলায় আমাদের প্রতিনিধি আবিরের কাছে। আবির, রুবি মোড়ে যে ছবিটা আমরা দেখলাম, কড়া পুলিশি নজরদারি চলছে, গাড়ি থামানো হচ্ছে, জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, ধর্মতলায় কি ছবি? দেখো প্রথমে তোমাকে জানাই শহরের অন্যতম গুরুত্বপূর্ণ এই পয়েন্ট ধর্মতলার মোড়। সেই ধর্মতলা মোড়ের রাস্তা দুপাশের রাস্তা যদি এক পাশের রাস্তাকে ছ ভাগে বা সাত ভাগে ভাগ করা হয়, দেখা যাবে যে আট ভাগের দুভাগ অংশ শুধুমাত্র খোলা রয়েছে, এবং এখানে সকাল থেকেই পুলিশ কর্মীরা দাঁড়িয়ে রয়েছেন। নীলবাতির গাড়ি হোক বা অন্য যে গাড়ি হোক, সেই গাড়ি কিসের জন্য বেরিয়েছে, তাদের কোনো ভ্যালিড কাগজ রয়েছে কিনা, এসেনশিয়াল সার্ভিস কি না, এই বিষয়গুলো দেখা হচ্ছে। তুমি যেমন নীলবাতির গাড়ি, সুদেব রায়কে বলবো দেখানোর জন্য, কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালের কর্মীদের নিয়ে আসছে একটি বাস, সেই বাসের ছবি এখানে। তারা যেহেতু কর্মীদের নিয়ে আসছে সেহেতু আলাদাভাবে এখানে তারা একটা ব্যানার লাগিয়ে রেখেছে, প্রত্যেকটা গাড়ি থেকে তারা আসছেন এবং কথা বলছেন যারা মহিলারা আসছেন তাদের সঙ্গে। ওটা কেন বেরিয়েছে? আজকে তো পুরো বন্ধ, কোথায় যাবেন? কোথায় এটা বলুন না, কোথায় যাবেন? যারা পথ চলতি মানুষ বা বিভিন্ন জায়গা থেকে এসছেন তাদের সঙ্গে কোঅর্ডিনেট করা হচ্ছে, এবং বাস থেকে আরম্ভ করে বাইক গাড়ি সমস্ত কিছু। এবং এই ছবিটা এবার সুদেবকে বলবো দেখানোর জন্য, রাস্তার যে লেনে যেটা নর্থ বাউন্ড যে রাস্তা, সেখানে মোট যে আটটা গার্ডেল লাগলে পুরো রাস্তা কভার হয়ে যায়, সেই আটটা গার্ডেলের জায়গায় দুটো গার্ডেল নেই, অর্থাৎ আট ভাগের দুভাগ মাত্র খোলা রয়েছে, এবং নাকা চেক পয়েন্টের বোর্ডও লাগানো হয়েছে হেয়ার স্ট্রিট থানার তরফ থেকে এবং হেডকোয়ার্টার ট্রাফিক গার্ডের তরফ থেকে। একই রকম ছবি সাউথ বাউন্ডের যে গাড়িগুলো আসবে যে রাস্তা দিয়ে, সেই রাস্তাতেও এস এন ব্যানার্জি থেকে যে গাড়িগুলো আসছে, সেই গাড়িগুলো কেন বেরিয়েছে সেগুলো নির্দিষ্ট পয়েন্টে পুলিশ তাদেরকে জিজ্ঞাসাবাদ করছেন, এবং যদি কোনো ভ্যালিড কাগজ না থাকে সেক্ষেত্রে আইনি প্রক্রিয়া কিন্তু নেওয়া হচ্ছে।
স্ট্যান্ড রোড থেকে হাওড়া থেকে কোনো গাড়ি যদি এদিকে চলে আসে ধর্মতলা হয়ে শহরের ভেতরে যদি ঢুকতে চায় সেই ক্ষেত্রে উপযুক্ত ব্যবস্থা করা হচ্ছে। এবং যারা বিভিন্ন জায়গাতে আটকে রয়েছেন বা কোনো রকম ভাবে আগে গতকাল রাত্রিবেলা বেরিয়েছেন আজকে সে ফেসে গেছেন বা বেরোতে পারছেন না তাদের জন্য ব্যবস্থা করার চেষ্টা চালাচ্ছেন পুলিশ আধিকারিকরা। যেমনটা আমরা দেখছি যে মহিলা তিনি নিজে দক্ষিণ চব্বিশ পরগনায় যাবেন এবং সেই ক্ষেত্রে কিভাবে তিনি যেতে পারেন কারণ তিনি গতকাল রাত্রিবেলা বেরিয়েছিলেন আজকে চলে এসেছেন এখানে এবং সেখান থেকে কিভাবে পৌঁছে যেতে পারেন সেই বিষয় নিয়ে ব্যবস্থা করার চেষ্টা করছেন পুলিশ আধিকারিকরা। অর্থাৎ একদিকে যেমন লকডাউন এবং নাকা চেকপয়েন্টে যে কড়াকড়ি, অন্যদিকে কেউ ফেসে গেলে বা আটকে গেলে তাকেও সাহায্য করার চেষ্টা করছেন তদন্তকারীরা। তবে যে ছবিটা দেখা যাচ্ছে আজকে শহরে বিভিন্ন সকাল থেকে বিভিন্ন জায়গাতে যে গাড়ির সংখ্যা অনেকটাই কম, যে গাড়িগুলো বেরিয়েছে সেগুলো হয় এসেনশিয়াল সার্ভিস বা কোন রকম হাসপাতালে কোন একেবারে আবির আমরা দেখতেই পাচ্ছি। তার মানে যে একই রকম ভাবে নাকা চেকিং যাকে বলে সেটা করা হচ্ছে এই ধর্মতলাতেও এবং রুবি মোড়েও আমরা একই ছবি দেখলাম। শ্যামবাজারের ছবিটা ঠিক কি? শ্যামবাজার মোড়ে রয়েছে আমাদের প্রতিনিধি সুদীপ্ত আচার্য। সুদীপ্ত, শ্যামবাজারে ঠিক কি দেখছো? দেখো, শ্যামবাজারেও একই ছবি দেখা যাচ্ছে যেটা ধর্মতলা বা রুমি মোড়ে দেখা গেছে, যে বুধবারের লকডাউন ঠিক মতো পালন করা হচ্ছে কিনা, অপ্রয়োজনে মানুষ রাস্তায় নেমেছে কিনা তাই দেখার জন্য কিন্তু তৎপরতার সঙ্গে কলকাতা পুলিশের কর্মীরা প্রত্যেকটা গাড়ি এবং বাইক চেক করা হচ্ছে। আমরা রয়েছি শ্যামবাজার পাঁচমাথা মোড়, এবং জানো শ্যামবাজার পাঁচমাথার মোড় কলকাতার অন্যতম একটা গুরুত্বপূর্ণ মোড়, অন্যদিন এখানে কিন্তু প্রচুর গাড়ি যানবাহন থাকে। এবং আজকে যেটা দেখা যাচ্ছে, একদিকে যেরকম এপিসি রোড রয়েছে আচার্য প্রফুল্ল চন্দ্র রোড, একদম আক্ষরিক অর্থে ধুধু সেই রাস্তা, গাড়ির সংখ্যা কিন্তু কম। এবং দেখা যাচ্ছে কলকাতা পুলিশের কর্মীরা রীতিমতো ব্যারিকেড করে রয়েছেন, এবং ব্যারিকেড দিয়ে যে সমস্ত গাড়ি আসছে তারা আদৌ প্রয়োজনে বেরিয়েছে কিনা, আপাতকালীন দরকারে বেরিয়েছে কিনা, না অপ্রয়োজনে বেরিয়েছে। একেবারে একেবারে অনেক ধন্যবাদ তোমাদের তিনজনকে। অর্থাৎ যেটা দেখা গেল সুকর্ণা, যে একদম এক ছবি তিনটে গুরুত্বপূর্ণ রাস্তার, তিনটে গুরুত্বপূর্ণ জায়গার আমাদের ক্যামেরায় ধরা পড়ছে। ঠিক আগের যে দুদিন সম্পূর্ণ লকডাউন হয়েছিল তেমনি আজও কিন্তু কড়া নজরদারি রয়েছে পুলিশের।